আজ আমরা শিখব এমএস ওয়ার্ড 2007 এর পেজ লেআউট ট্যাবের পেজ সেটআপ গ্রুপস। এই গ্রুপের প্রথম অংশে অর্থাৎ পার্ট 1 ভিডিওতে আমরা যে অংশ কমপ্লিট করেছি তা হলো মার্জিন ওরিয়েন্টেশন সাইজ কলামস, এবং এই ভিডিওটি হলো পার্ট 2 যার মধ্যে আমরা কমপ্লিট করতে চলেছি ব্রেকস লাইন নাম্বারস হাইপারনেশনের সমস্ত অপশন সবিস্তারে। যদি কেউ আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। অপশনগুলি শুরু করার আগে আমরা আমাদের টেক্সট এরিয়াতে কিছু টেক্সট নিয়ে নেব, যার জন্য আমরা লিখব ইকুয়াল টু আর এ এন ডি র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট এবং লিখব 4 এবং ব্র্যাকেট ক্লোজ করে করব এন্টার। সঙ্গে সঙ্গে দেখব আমাদের টেক্সট এরিয়াতে চারটে প্যারাগ্রাফ চলে এসছে, এবং তারপরে যাব পেজ লেআউট ট্যাব এবং সবথেকে উপরে আছে ব্রেকস, এবং ব্রেকসের মধ্যে যে অপশনটি প্রথমে আছে তা হলো পেজেস ব্রেক। এই পেজ ব্রেক আমরা অলরেডি করেছি, যেটা কি না ইনসার্ট ট্যাবের পেজেস গ্রুপের তৃতীয় অপশন পেজ ব্রেক। এই ভিডিওটি অলরেডি আমরা আপলোড করে দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। পেজ লেআউটের যে ব্রেকস অপশন আছে, এই ব্রেকস অপশনের প্রথম অপশন হচ্ছে পেজ ব্রেক। এই পেজ ব্রেক দিয়ে আমরা যেটা করতে চলেছি তা হলো আমরা যেখানে আমাদের মাউসের কার্সারটি রাখবো, অর্থাৎ যে কোনো প্যারাগ্রাফের মধ্যে লাইনের মধ্যে যেখানেই রাখি না কেন তার ঠিক পরের যে অংশ আছে সেটা নেক্সট পেজে শিফট হয়ে যাবে, অর্থাৎ তারপর থেকে যত টেক্সট আছে সব কিছু কোথায় চলে যাবে, ব্রেক হয়ে নেক্সট পেজে অর্থাৎ পরবর্তী পেজে চলে যাবে। আমরা করে দেখব, অর্থাৎ এই প্রথম প্যারাগ্রাফের পরে আমরা রাখবো আমাদের মাউসের কার্সার, এবং ব্রেকস অপশনে গিয়ে করব লেফট ক্লিক, এবং পেজ ব্রেকে গিয়ে করব লেফট ক্লিক। সঙ্গে সঙ্গে দেখব আমাদের প্রথম প্যারাগ্রাফের পরে আমরা মাউসের কার্সার রেখেছি, এবং যখনই ব্রেক প্রেস করেছি সঙ্গে সঙ্গে দেখব এর পরে যতটা অংশ আছে সেটা তার পরের পেজে চলে এসছে। এভাবে আমরা করব পেজ ব্রেকস। এরপর দেখব কলাম ব্রেকস। অ্যাকচুয়ালি কলাম ব্রেকস নেওয়া করার জন্য আমাদের এই নর্মাল টেক্সটটিকে আগে কলামে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ টু কলামে। আমরা কলামসে চলে যাব এবং করব টু কলামস, এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের যত টেক্সট আছে সেটা কলাম অর্থাৎ দুটো কলামে ডিভাইড হয়ে গেছে। বাঁদিকে কিছু টেক্সট আছে এবং ডান দিকেও কলাম আছে, কিন্তু আমাদের কার্সার এর নিচে অর্থাৎ শেষে যখন আমরা লাইনের শেষে আসছি এর পরে আর ডান দিকের কলামে যাচ্ছে না। এখান থেকে যদি আমরা কলামটিকে ব্রেক করি তাহলে আমরা দ্বিতীয় কলামে আমরা যেতে পারি। তার জন্য করতে হবে ব্রেকস অপশনে গিয়ে লেফট ক্লিক, এবং গিয়ে করব কলাম ব্রেকে লেফট ক্লিক। সঙ্গে সঙ্গে দেখব আমাদের এই বাঁদিকের কলামটি ব্রেক হয়ে গিয়ে আমাদের ডান দিকের কলামটি স্টার্ট হয়ে গেছে। এখানে যদি আমরা কিছু লিখতে চাই তাহলে সেটা আমরা লিখে নিতে পারি। এর পরের অপশনটি হল ব্রেকসের টেক্সট ওয়ার্পিং। এই টেক্সট ওয়ার্পিং কথাটির অর্থ আগে আমরা একটু বুঝে নেই। আমরা নর্মালি যদি কোনো লাইনের মধ্যে এন্টার প্রেস করি তাহলে আমরা দেখব সেই লাইনটি ভেঙে গিয়ে নিচে নতুন প্যারাগ্রাফ ক্রিয়েট করে, অর্থাৎ নতুন প্যারাগ্রাফে পরিবর্তন হয়। কিন্তু আমাদের এই টেক্সট ওয়ার্পে আমরা যদি টেক্সট ওয়ার্প করি তাহলে এ প্যারাগ্রাফ করবে না, এ করবে নতুন লাইন সৃষ্টি। তাহলে দেখব কীভাবে করব। সাপোজ আমরা এই হেডার্সের আগে থেকে অর্থাৎ হেডার্সের পর থেকে আমরা এর নিচের অংশটাকে কী করতে চাইছি, নতুন লাইনে কনভার্ট করতে চাইছি, কিন্তু নতুন প্যারাগ্রাফে নয়। এটা মাথায় রাখতে হবে, আমরা নতুন লাইনে কনভার্ট করব, নতুন প্যারাগ্রাফে নয়। কিন্তু তার জন্য আমরা গিয়ে করব ব্রেকসের মধ্যে লেফট ক্লিক, এবং গিয়ে করব টেক্সট ওয়ার্পিং। সঙ্গে সঙ্গে দেখব আমাদের ওই লাইনটি ঠিক তার নিচ থেকে শুরু হয়ে গেছে। এটা কী করে বুঝবো যে আমাদের এখানে নতুন প্যারাগ্রাফ ক্রিয়েট হয়নি, শুধু নতুন লাইনে চলে এসছে? তার জন্য আমাদের যেতে হবে হোম ট্যাবে, এবং গিয়ে করতে হবে শো অ্যান্ড হাইড অপশনে গিয়ে ক্লিক। সঙ্গে সঙ্গে দেখব যে এখানে সিম্বলস দেখিয়ে দিচ্ছে যে এটা নতুন লাইনে কনভার্ট হয়েছে। যদি এটা প্যারাগ্রাফে কনভার্ট হতো তাহলে কি হতো, আমরা ঠিক এর নিচে একটি লাইনকে প্যারাগ্রাফে কনভার্ট করে দেখব। ইউর আগে আমরা কার্সার রাখবো এবং করব এন্টার। সঙ্গে সঙ্গে দেখব এখানটায় প্যারাগ্রাফের যে সিম্বল হয় সেই সিম্বলটি চলে এসছে, অর্থাৎ এখান থেকে প্যারাগ্রাফ ভেঙে গিয়ে নতুন প্যারাগ্রাফ এখান থেকে ক্রিয়েট করা হয়েছে। এভাবে আমরা ইউজ করব টেক্সট ওয়ার্পিং অপশনটিকে। আমরা এখন দেখব নেক্সট পেজ। এই নেক্সট পেজটি কিভাবে কাজ করবে তা জানার জন্য আমাকে আগে একটু এই অংশটা দেখে নিতে হবে।
আমাদের এখানে টোটাল আছে তিনটে পেজ, আমরা এই কর্নারেই দেখতে পাচ্ছি তিনটে পেজ, এবং আমরা এই পেজটিকে করব ছোট করে দেখে নেব পাশাপাশি তিনটে পেজকে। এবং এর মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে প্রতিটা পেজের উপরে আমাদের যে মার্জিনটা দেওয়া আছে এই মার্জিনটা যদি আমি বড় করি তাহলে দেখবো তিনটে পেজেই মার্জিন বড় ছোট হচ্ছে, যদি আবার ছোট করি তাহলে দেখবো তিনটে পেজেই এই সেম জিনিস হচ্ছে। অথবা যদি আমি এই একটা পেজের মধ্যে আমি বর্ডার দিতে চাই, সাপোজ বর্ডার দিতে চাই, তাহলে দেখবো তিনটে পেজে বর্ডার হচ্ছে। অথবা যদি আমরা এই একটি পেজে কলামস দিতে চাই, টু কলামস দিলাম, তাহলে দেখবো প্রতিটা পেজে আমাদের কলামস হয়ে গেছে। কিন্তু আমরা এই নেক্সট পেজ দিয়ে আমরা কি করতে পারবো, এই তিনটে পেজকে আলাদা আলাদা করতে পারবো, অর্থাৎ নিজের ইচ্ছে মতো আমরা ডিজাইন করতে পারবো। অর্থাৎ আমরা যদি চাই যে প্রথম পেজের মধ্যে আমি কলাম দেব, অথবা মার্জিন ছোট বড় করব, অথবা আমরা যদি আলাদা ডেকোরেটেড মার্জিন দিতে চাই, অর্থাৎ বর্ডার দিতে চাই, তাহলে অন্য দুটো পেজে যাতে না হয় সেদিকে খেয়াল রেখে আমাদের ব্যবহার করতে হবে কি, নেক্সট পেজ অপশানটি। যেমন আমরা মনে করি যে নেক্সট পেজ অপশানটি ব্যবহার করার আগে আমাকে করতে হবে কি, প্রথম পেজে সব থেকে শেষে নিয়ে আসবো আমাদের মাউসের কার্সার এবং করবো লেফট ক্লিক, এবং তারপরে চলে যাবো ব্রেকস অপশানে এবং গিয়ে করবো নেক্সট পেজ ক্লিক। সঙ্গে সঙ্গে দেখবো আমাদের মাউসের কার্সারটি এই প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে চলে এসছে। এবং আমরা যদি এই প্রথম পেজের মার্জিনটিকে ছোট করি বা বড় করি, যাই করি না কারণ আমি ছোট করে দেখাচ্ছি, তাহলে দেখবো আমাদের পরের যে দুটো পেজ ছিল, অর্থাৎ লাস্টের যে দুটো পেজ ছিল, সেই দুটো পেজে কোনো পরিবর্তন হয়নি। আমরা যদি এটাকে নর্মাল রাখি তাহলে দেখবো প্রথম পেজে সিচুয়েশান চেঞ্জ হয়েছে, এবং যদি এর মধ্যে কলাম ইনসার্ট করি প্রথম পেজে তাহলে দেখবো প্রথম পেজেই কলাম ইনসার্ট হয়েছে। কিন্তু তার পরের পেজগুলোতে যদি গিয়ে করি আমি কলাম ইনসার্ট, তাহলে দেখবো লাস্ট অবধি যতগুলো পেজ আছে, অর্থাৎ পরের দুটো পেজই আমাদের চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেল? তাহলে আমাদের কি করতে হবে, ওই ব্রেক অপশানে গিয়ে নেক্সট পেজ অপশান ক্লিক করতে হবে। এরপর আমরা দেখিয়ে দিলাম যে আমরা যদি প্রথম পেজের মধ্যে আমরা বর্ডার দিতে চাই, নর্মালি বর্ডার দেব এবং এখান থেকে অ্যাপ্লাই টু দিস সেকশন করব, তাহলে দেখবো শুধু একটি মাত্র সেকশন, অর্থাৎ প্রথম সেকশন, অর্থাৎ প্রথম পেজেই আমাদের এই বর্ডারটি পড়েছে, পরের কোনো পেজে এই বর্ডারটি পড়েনি। এভাবে আমরা নেক্সট পেজ অপশানটি ব্যবহার করতে পারি। এবার দেখবো কন্টিনিউয়াস অপশানটি, অর্থাৎ ব্রেকসের মধ্যে যে সব থেকে লাস্ট অপশান যেটা আমরা এই ভিডিওতে দেখবো ব্রেকস অপশানের, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কী ক্ষেত্রে, আমরা সাপোজ মনে করি যে এই প্রথমের কলামটিকে আমরা কোনো রকম টু কলামসে পরিবর্তন করব না, কিন্তু তারপর থেকে যা আছে যেসব কলামসগুলো আছে সবগুলো টু কলামসে কনভার্ট হবে, তাহলে সেক্ষেত্রে আমরা করব এই প্রথম কলামটির শেষে গিয়ে করব লেফট ক্লিক এবং ব্রেকস অপশানে যাব, গিয়ে করব কন্টিনিউয়াস। সঙ্গে সঙ্গে দেখবো এই ওপর থেকে মাউসের কার্সারটি নিচে চলে এসছে, এবং এরপরে আমরা নিচের এই লাইনগুলোতে যাব এবং গিয়ে করব কলাম টু কলাম। সঙ্গে সঙ্গে দেখবো যে ওপরের প্যারাগ্রাফটির মধ্যে কোনো পরিবর্তন বা চেঞ্জেস হয়নি, কিন্তু নিচের যে অংশটি আছে তার মধ্যে টু কলামস চলে এসছে। এভাবেই আমরা এই কন্টিনিউয়াস অপশানটিকে ব্যবহার করব। এই ব্রেকস অপশানের মধ্যে ইভেন এবং অড পেজ, এই দুটো অপশান আমরা অলরেডি দেখেছি ইনসার্ট ট্যাবের হেডার এবং ফুটার অপশানে গিয়ে। এই হেডার এবং ফুটার অপশানে গিয়ে যখন আমরা পেজ নাম্বার করেছি সেখানে ইভেন অ্যান্ড অড নাম্বার আমরা ব্যবহার করেছি। অর্থাৎ যদি আগে ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে আগের ভিডিওটা গিয়ে দেখে আসতে। এবার দেখবো লাইন নাম্বার, এই লাইন নাম্বার অপশানটি কিভাবে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি লাইন নাম্বারের যদি অপশানে ক্লিক করি তাহলে প্রথম অপশান হচ্ছে নান। নান মানে, নান কথার অর্থ হচ্ছে এখানে আমরা কোনো ধরনের লাইন নাম্বার ব্যবহার করছি না, বা যদি আমরা করে থাকি তাহলে সেটাকে বন্ধ করার জন্য আমরা এই নানে গিয়ে প্রেস করব। আমরা যদি নর্মালি এর লাইন অনুসারে নাম্বার কাউন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে লাইন নাম্বার অপশান সব থেকে বেস্ট। লাইন নাম্বার অপশানে যাব এবং গিয়ে করব কন্টিনিউয়াস। সঙ্গে সঙ্গেই দেখব যে আমাদের যে সব প্যারাগ্রাফ বা লাইনসগুলো আছে তার ঠিক বাঁদিকে আমরা 1, 2, 3, 4 করে এইভাবে লাইন কাউন্ট করা শুরু হয়েছে, এবং যতক্ষণ না লাইন শেষ হয়েছে সেই অবধি আমাদের লাইন কাউন্টিং চলছে বা নাম্বারসগুলো দেওয়া আছে। এর ঠিক পরের অপশানটি হচ্ছে গিয়ে রিস্টার্ট ইচ পেজ। এই অপশানটির অর্থ হচ্ছে গিয়ে প্রতি পেজে গিয়ে
আবার এক থেকে শুরু হবে। যেমন বর্তমানে যদি দেখি আমাদের এই পেজটিকে ছোট করে, আমাদের এই পেজে সব থেকে নিচে গিয়ে 36টি লাইন হয়েছে এবং তারপরে গিয়ে পরের পরবর্তী পেজে 37-38 এভাবে কন্টিনিউয়াসলি হয়েছে। কিন্তু আমরা যদি চাই যে না প্রতি পেজে এক নম্বর থেকে শুরু হোক, তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে লাইন নাম্বারস এবং রিস্টার্ট ইচ পেজ। এবং সঙ্গে সঙ্গে দেখবো আমাদের বাঁদিকে এক থেকে শুরু হয়েছে এবং ডান দিকের পেজটিও এক থেকেই শুরু হয়েছে, অর্থাৎ প্রতিটি পেজের লাইনগুলো সব এক থেকে শুরু হবে। এর পরের অপশনটি হলো লাইন নাম্বারসের রিস্টার্ট ইচ সেকশন। সেকশন বলতে আমরা নর্মালি একটু আগে ব্রেকসে গিয়ে আমরা যখন সেকশন ব্রেক করেছিলাম, অর্থাৎ কলাম বা টেক্সট ওয়ার্পিং বা এই কন্টিনিউয়াস যখন করেছিলাম, সেকশন ব্রেক করেছিলাম, সেখানে গিয়েও আমরা সেকশন ব্রেক অনুযায়ী আমরা লাইন নাম্বার সেট করতে পারবো। এটা একটু নিজেরা দেখে নেবে, কারণ এটা ইজি, সব অপশন দেখাতে গেলে আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এর ঠিক পরের অপশন হচ্ছে গিয়ে সাপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফ। এটি একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমার দেখানো উচিত, তাই আমি এটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে করে নেব নান, এবং তারপরে আমরা যে কোনো একটা প্যারাগ্রাফ সিলেক্ট করবো, বা যে কটা প্যারাগ্রাফে তুমি নাম্বার দিতে চাইছো না, অর্থাৎ লাইন নাম্বার দিতে চাইছো না, সেসব প্যারাগ্রাফগুলোকে তুমি করবে সিলেক্ট। আমি দুটো প্যারাগ্রাফকে সিলেক্ট করলাম এবং লাইন নাম্বারসে গিয়ে করবো লেফট ক্লিক, এবং এখানে যে অপশানটি আছে সাপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফে গিয়ে করবো লেফট ক্লিক। সঙ্গে সঙ্গে এটা সাপ্রেস হয়ে গেছে। এরপরে যদি আমি চলে যাই লাইন নাম্বারসে এবং গিয়ে করি কন্টিনিউয়াস, তাহলে দেখবো যে ওই দুটো প্যারাগ্রাফ বাদে প্রতিটি লাইনের সামনেই নাম্বার করা আছে বা নাম্বার চলে এসছে। আশা করি বুঝতে পেরেছো, যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। সব থেকে শেষের অপশন হচ্ছে গিয়ে লাইন নাম্বারিং অপশন। আমরা যাব লাইন নাম্বারিং অপশনে, এবং এখান থেকে গিয়ে আমরা এখান থেকে সেকশন স্টার্ট করতে পারি বা নিউ পেজ করতে পারি, নিজের ইচ্ছে মতো আমরা কীভাবে চাইছি, অড ইভেন যেভাবে হোক চাইছি। আমরা নিউ পেজটাই রাখলাম, এবং আমি যদি সেকশন ডিরেকশন লেফট টু রাইট, বর্তমানে আমাদের লেফট টু রাইট আছে, যদি এটা চাই রাইট টু লেফটও করতে পারি, নিজের ইচ্ছে মতো করে দেখে নেবে। এবং এখানে লাইন নাম্বারস অপশানে গিয়ে এখানে স্টার্ট উইথ ওয়ান, অর্থাৎ এক থেকে শুরু হতে পারে বা দুই থেকে, আমার যদি মনে হয় যে লাইন নাম্বারটা পাঁচ থেকে শুরু হোক তাহলে পাঁচ করবো, এবং করবো ওকে, এবং করবো ওকে, তাহলে দেখবো আমাদের প্রথম যে এক নাম্বার আছে সেটা পাঁচ থেকে কাউন্ট শুরু হয়ে যাবে। এভাবেই আমরা লাইন নাম্বার অপশানটিকে ব্যবহার করব। এখন দেখবো হাইপারনেশন অপশানটি। হাইপারনেশন হচ্ছে গিয়ে বড় কোনো শব্দের মাঝখানে যে ছোট্ট একটা লম্বা দাগ দেই, সেই দাগটিকে আমরা হাইপারনেশন বলি। যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই শব্দটিকে দুভাগে ভাগ করেছে এই মাঝখানের এই দাগটি, একে আমরা হাইপারনেশন বলি। হাইপারনেশন আমরা ব্যবহার করতে হলে আমাদের যেতে হবে উপরে হাইপারনেশন অপশানে, এবং এখানে করতে হবে অটোমেটিক বা ম্যানুয়াল। বর্তমানে আছে নন, অর্থাৎ আমরা কোনো হাইপারনেশন ব্যবহার করছি না। এই প্যারাগ্রাফটির মধ্যে অনেক লং সাইজের কিছু শব্দ নেওয়া আছে, যার জন্য এই প্যারাগ্রাফে কিছু হাইপারনেশনের দরকার হতে পারে। আমাদের লাইনের শেষে গিয়ে যদি সেই শব্দটা সম্পূর্ণ না হয়, তখন হাইপারনেশন নিয়ে সেই শব্দটি দ্বিতীয় লাইনেও কমপ্লিট হয়। এভাবে আমরা হাইপারনেশন ব্যবহার করি। আমরা এই প্যারাগ্রাফের জন্য হাইপারনেশন যদি নিতে চাই, গিয়ে করব হাইপারনেশনে গিয়ে লেফট ক্লিক, এবং গিয়ে করব অটোমেটিক। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনের ডান দিকে কিছু দাগ দেখতে পাচ্ছি, ছোট ছোট দাগ, যেমন ইনের পরে আছে হাইপারনেশন এবং তারপরে আছে এসইআরটি, অর্থাৎ ইনসার্ট। ঠিক তেমনই এখানে কারেন্ট আর ডিরেক্টলি, এভাবে হাইপারনেশনটি ব্যবহার হয়েছে। এটা অটোমেটিক্যালি হাইপারনেশন হয়ে গেছে, তাই এখানে হাইপারনেশনটি অটোমেটিক ব্যবহার হয়েছে। যদি আমরা হাইপারনেশনটি ম্যানুয়ালি ব্যবহার করতে হয়, তাহলে আমাদের করা দরকার, প্রথমে আমরা হাইপারনেশনে যাব এবং নান করে দেব, এবং এখানে আমরা যাব হাইপারনেশনে লেফট ক্লিক এবং করব ম্যানুয়াল। সঙ্গে সঙ্গে শো করছে যে হাইপারনেট একটা বড় শব্দ তুলে নিয়েছে অটোমেটিক্যালি, এবং এটাকে বলছে হাইপারনেশন করার জন্য। আমরা যদি চাই তাহলে করব ইয়েস। তারপরে আরেকটা বলছে ইনসার্ট, এটাকে দরকার হতে পারে আমাদের, হয় তাই এটা শো করছে, এটাকেও যদি করি ইয়েস, অর নো করে দিতে পারি। তারপর যেটা আছে ইয়েস, তারপরে এটা ইয়েস করব, অর্থাৎ অটোমেটিক্যালি আমরা হাইপারনেশন দিতে পারি। এভাবে আমাদের হাইপারনেশনটি কমপ্লিট হবে ম্যানুয়ালি, অর্থাৎ আমরা নিজের ইচ্ছে। আর অটোমেটিক যদি করি, দেখলাম অটোমেটিকে নিয়ে নিয়েছে নিজের মতো করে যে কোনটায় হাইপারনেশন দিতে হবে বা কোনটায় দিতে হবে না। এরপরের অপশানটি হচ্ছে হাইপারনেশন অপশান।
ইয়ে করবো লেফট ক্লিক, এখানে অটোমেটিক্যালি হাইপারনেট ডকুমেন্ট যদি টিক করি তাহলে অটোমেটিক নিয়ে নেবে যা হাইপারনেশন আছে। এছাড়াও আমরা এখানে হাইপারনেশন জোনকে আমরা বাড়াতেও পারি কমাতে পারি, বর্তমানে আছে 0.63 অর্থাৎ ডান দিকে, অর্থাৎ লাইনের ডান দিকে যে এরিয়াটি আছে এই এরিয়াটি যদি 0.63 সেমির মধ্যে আসে তখনই দেখবো আমাদের জোনটি হাইপারনেশন জোনের মধ্যে চলে আসবে। এটাকে যদি আমি বাড়িয়ে দিই বা কমিয়ে দিই তাহলে হাইপারনেশন জোন বেড়ে যাবে অথবা কমে যাবে, সেভাবে আমাদের হাইপারনেশন হবে। অর্থাৎ লাইনের শেষ অংশটি যদি আমাদের ওই জোনের মধ্যে আসে সঙ্গে সঙ্গে ওই শব্দটির মধ্যে হাইপারনেশন চলে আসে। এবং লিমিট কনসিকিউটিভ হাইপেন্স টু, এখানে বলছে কতগুলো হাইপেন্স, আমি নো লিমিট বললাম, অর্থাৎ আনলিমিটেড হাইপেন্স হতে পারে। এখানে আপনি চাইলে দুটো হাইপেন তিনটে হাইপেন এরকম করতে পারেন, কিন্তু আমার মনে হয় নো লিমিট রাখাটাই বেস্ট। এবং করবো ওকে, সঙ্গে সঙ্গে দেখবো যে 0.4 এর মধ্যে যে কটা এসছে সে কটায় হাইপারনেশন পড়ে গেছে। এভাবে করবো আমরা হাইপারনেশনের অপশানটি। আশা করি বুঝতে পেরেছো, আমাদের এই দ্বিতীয় অংশটি এখানেই শেষ করলাম। আগামী যে ভিডিও আসছে সেটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের জন্য, সেই ভিডিওটি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে জুড়ে থাকতে হলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।